झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक शर्फी श्रीवल्ली बातें करे दोहर। सो गाइस এরকম WhatsApp স্ট্যাটাস ভিডিও এডিট করতে আপনাদের ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। সো আপনারা ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্রিয়েট নে ক্লিক করে দেবেন। তারপরে এখানে 60x9 এই রেশিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো তারপরে আপনাদের গ্যালারি থেকে একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। সো ভিডিও টেমপ্লেটের লিংক ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাকাউন্ট টাচ করবেন। তারপরে আপনারা এই ভিডিওটি প্রথমে চলে আসবেন। তারপরে কী করবেন, আপনারা প্রথমে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা স্ট্যাটাস ভিডিও যত সঙ্গে লম্বা করতে চান তত সঙ্গে রেখে রাইট সাইডে করে যাবেন। সো আমি এখানে 15-20 সেকেন্ড অবধি রাখলাম। তারপরে কী করবেন, এই টেমপ্লেটটি লেয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে কাছে অপশনে ক্লিক করবেন। তারপরে এটাকে ট্রিম টু রাইট আপ প্লেট করে দেবেন। তারপরে আপনাদের রাইট সাইডটি করে যাবে। তারপরে কী করবেন, ঠিক করবেন। সো তারপরে প্রথমে চলে আসবেন। তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের একটি ফটো সিলেক্ট করতে হবে। সো আপনারা যে ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সে ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি আপনাদেরকে দেখান জন্য এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সো আপনারা এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাদের এই ফটোটি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আপনারা ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে পারেন সো আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আপনারা এখানে ফটোটি এখানে একটু বড় করে এখানে বসিয়ে দেবেন। সো এখান থেকে একটু ফটোটি একবার এখানে বসিয়ে দেবেন। তারপরে কী করবেন, টাইম লাইনটি 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন, সরি 20 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন। তারপরে কী করবেন, প্রথমে চলে আসবেন। তারপরে এখানে থ্রিডে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট ফটো করে নেবেন। সো তারপরে কী করবেন, ডুপ্লিকেট ফটোটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। সো নিচে এসে এখানে ব্লেন্ডিংয়ে টাচ করে এটাকে স্ক্যান করে দেবেন। সো তারপরে কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করে এখানে আপনারা আলফা ফাসিলিটিতে টাচ করবেন। তারপরে ফাসিলিটি একটু কম করে দেবেন। তারপরে কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। তারপরে আপনারা ফটোটি এখানে একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন। তারপরে কী করবেন, থ্রিডে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে নেবেন। সো তারপরে কী করবেন, ঠিক করবেন। করে এখানে হ্যান্ড রাইটিংকে চলে আসবেন। তারপরে এখানে কী করবেন, প্রথমে এখানে টাচ করবেন। তারপরে আপনারা এই ব্রাশ এই চিহ্নটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কালার সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা এই রেড কালারটি সিলেক্ট করে দেবেন। তারপরে কী করবেন, ঠিক করবেন। সো তারপরে আপনারা কী করবেন, এখানে আপনারা ব্রাশ করে দেবেন। সো আপনারা আদি দুইবার এটাকে এখানে ব্রাশ করে দেবেন। সো তারপরে কী করবেন, ঠিক করবেন। সো তারপরে আপনারা এই ব্রাশ চিহ্নটি ব্রাশ সো তারপরে আপনারা এই ব্রাশ 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন। তারপরে এখানে প্রথমে চলে আসবেন। তারপরে আপনারা এটাকে এখানে বড় করে একটু এখানে নিচে বসিয়ে দেবেন। তারপরে ঠিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের আর একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সো এই ভিডিও টেমপ্লেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো ভিডিও টেমপ্লেট এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ওকে করবেন। তারপরে এখানে টাচ করে এটাকে 50 ফুল স্ক্যান করে নেবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে প্রথমে একটু স্ক্রু করে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে ব্লেন্ডিংকে টাচ করে এটাকে স্ক্যান করে দেবেন। সো তারপরে কী করবেন, ঠিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের একটি ফুল স্ক্রিন বর্ডার সিলেক্ট করতে হবে। সো এই বর্ডার পিএনজিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে বর্ডার পিএনজিটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে টাচ করবেন। তারপরে এটাকে 50 ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে টাইম লাইনটি 15 সেকেন্ড অবধি লম্বা করে দেবেন। তারপরে প্রথমে চলে আসবেন। তারপরে ঠিক করবেন। সো তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের একটি লিরিক্স ভিডিও সো তারপরে আপনাদের এই স্ট্যাটাস ভিডিওতে একটি লিরিক্স ভিডিও এড করতে হবে। সো লিরিক্স ভিডিও এড করার জন্য লেয়ারে ক্লিক করবেন। তারপরে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো তারপরে আপনাদের গ্যালারি থেকে একটি লিরিক্স ভিডিও এড করে নেবেন। সো লিরিক্স ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো প্রথমে ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো তারপরে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দেবেন। সো তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে ব্লেন্ডিং অ্যাটাচ করে দেবেন। সো ব্লেন্ডিংয়ে টাচ করে এটাকে স্ক্যান করে দেবেন। সো তারপরে ঠিক করবেন। সো তারপরে কী করবেন, প্রথমে আপনারা যে ভিডিও টেমপ্লেটটি সিলেক্ট করলেন সে ভিডিও টেমপ্লেটটিতে টাচ করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এখানে অ্যাডজাস্টমেন্টে টাচ করবেন। তারপরে ব্রাইটনেস একটু কম করে একদম 100 করে দেবেন। তারপরে ঠিক করবেন। সো অল রাইট, আমাদের স্ট্যাটাস ভিডিও এডিট করা কমপ্লিট। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখে দেখি। झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक शर्फी श्रीवल्ली बातें करे दोहर। सो এখন আপনারা স্ট্যাটাস ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে টাচ করবেন।
তারপরে এখানে সেভ করে দেবেন, তারপরে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস এখন আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে পারেন। সো এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সো আপনারা আপনারা অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নেবেন। সো আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ বক্সে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার অটোমেটিক লো, এখানে আপনারা সার্চ দিয়ে দেবেন। সো তারপরে কী করবেন, এখানে ট্রেনের সার্চ করবেন, তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো। সো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপরে ওপেন করবেন। সো তারপরে আপনাদের কাছে একটু অ্যালাউ চাইতে পারে, সো আপনারা অ্যালাউ করে দেবেন। সো তারপরে কী করবেন, এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সে ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম, সো আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আপনাদের এই ফটোটি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে, আমাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে টাচ করবেন, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আজকে ছিল এই ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে অল অপশন সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।